birthday, Meghna. Many, many happy returns of the day, Meghna. Thank you, Akash. তুমি আমার বার্থডে একদম বলনি। আরে এটা কি বলার দিন বলো তো। আর তোমাকে কিন্তু ড্রেসটা পরে দারুণ লাগছে। সত্যি বলছো? হ্যাঁ, একদম সত্যি বলছি। খুব মিষ্টি লাগছে আমার মেঘনাকে। তাহলে চলো। কি ব্যাপার মেঘনা, ভুল সময় চলে এলাম নাকি? এই এই পিয়ালি, চল চল, দাঁড়া দাঁড়া, লাইটটা জ্বালাই। কিরে, ভুল সময় চলে এলাম নাকি না ঠিক সময় এলাম, বল বল। আরে দেখ দেখ, দুজনেই একেবারে। আরে না না বৌমণি, এরম কেন বলছো? আরে তোমরা এসো এসো। আরে বৌদি, বৌমণি, এসো 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 এসো, তোমরা এসো তোমরা এসো। আরে না না, ভুল সময় কেন আসবে? না না, মনে তো হচ্ছে আমরা ভুল সময় চলে এলাম, কি বলিস রে পিয়ালি? হ্যাঁ দিদি ভাই, যা বলেছ, একদম মনে হচ্ছে একদম ভুল সময় এসে একদম করে দিলাম। যাই হোক, ঠিক আছে, শোনো মেঘনা, যেটা বলতে এলাম, তাড়াতাড়ি করে চলে এসো, তোমাদের যা গল্প টল্প করার আছে করে বাইরে এসো, ঠিক আছে? বাইরে সবাই কিন্তু অপেক্ষা করছে, তোমাকে তো একটু সাজাতেও হবে। চুলটার কি অবস্থা করেছে, বাপরে বাপ, দেখলে পরে মানে কি বলবো, দেখো দিদি ভাই চুলটার কি হাল করেছে। ঠিক আছে, আচ্ছা তুমি গল্প টল্প করে নাও আকাশের সাথে, তারপরে এসো, আমরা ওদিকে যাই। চলো দিদি ভাই, আমাদের আর এখানে থেকে কাজ নেই। হ্যাঁ হ্যাঁ, চল চল চলো চলো গো চলো। আরে চলো দিদি ভাই চলো, আরে ওদিক ঘুরে দেখতে হবে না, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। এবার কেকটা কাট, আর যে সময় দেওয়া যাচ্ছে না, সবার খিদে পেয়ে গেছে। হ্যাঁ বৌমণি, কাটছি কাটছি। আকাশ নাও, তোমরা সবাই মিলে বলো হ্যাপি বার্থডে মেঘনা। নাও লেটস স্টার্ট, আমার সাথে সাথে সবাই বলো হ্যাপি বার্থডে টু ইউ। আরে মোমবাতিটা নেবারে মেঘনা, মোমবাতি দিতে পারি না। Happy birthday to you, happy birthday to you dear Meghna, happy birthday to you. তাই নাকি? তাহলে দাঁড়াও দাঁড়াও, ফার্স্ট বাইটটা আজকে তোমাকেই দেবো আমি। তুমি মেঘনা রে? হ্যাঁ বৌদি ভাই, বলে বলো। এই নে মা, তোর জন্য তো অনেকদিন ধরে কিনেছিলাম, দেবো দেবো করে আর দেওয়া হয়নি। তা ভাবলাম সামনে যখন তোর জন্মদিন আসছে, তাহলে তোর জন্মদিনে এটা দিই, দেখ তো পছন্দ হয়েছে কিনা। বৌদি ভাই, তুমি দেবে আর আমার কখনো পছন্দ হবে না, এটা কখনো হয়েছে? তুমি আমাকে যাই দাও না কেন, আমার সেটাই পছন্দের হবে, কারণ তুমি যে আমার আরেকটা মা। ওরে আমার সোনা রে, নে নে তাহলে চটপট করে গলায় পর দেখি এটা। হ্যাঁ বৌদি ভাই, তুমি আমাকে দাও, আমি এক্ষুনি রুম থেকে পড়ে আসছি। নে ধর ধর দেখি ধর। বৌদি ভাই, হ্যাঁ মা বল রে, দেখো তো এই যে পড়েছি। আরে বাবা কি মিষ্টি লাগছে, দেখি সামনে ঘর দেখি, বা বাবা বা খুব মিষ্টি লাগছে, আজকে তো আকাশ একেবারে চোখ ফেরাতে পারবে না। দূর, তোমরা শুধু ওই একটাই টপিক জানো, আকাশ চোখ ফেরাতে পারবে না, আকাশ এই ফেরাতে পারবে না, ওই ফেরাতে পারবে না। আরে ভালো কিছু তো বলো বৌদি ভাই, আরেকজনের তো পাত্তাই নেই, আসছি বলে যে কোথায় চলে গেল কে জানে।
তুই কার কথা বলছিস? পিয়ালি, ও আসছে আসছে, একটু খাবারের অ্যারেঞ্জমেন্ট করতে গেছে। এই কেকটা কাটলি, এবার কেকটা সবাইকে দিতে হবে না? আমার তো এই অবস্থা জানিস, আমি কি করে দেবো? আর শোন না মেঘনা, এদিকে তাকা না রে। বলছি তোর পছন্দ হয়েছে তো মা? ভীষণ পছন্দ হয়েছে বৌদি ভাই, ভীষণ পছন্দ হয়েছে। যাক, এটা কিন্তু কখনো গলা থেকে খুলবি না, সবসময় পরে থাকবি। আচ্ছা বৌদি ভাই। না স্নেহাদি, একটু করে কেক খেয়ে নাও। দাদা অভিদা, তুমিও খাও। দাঁড়িয়ে রইলে কেন অভিদা, বসো না। আরে না না, ঠিক আছে, আমি দাঁড়িয়েই ভালো থাকি। ও হ্যাঁ, তুমি তো আবার দাঁড়াতে পছন্দ করো, ঠিক আছে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে নাও। আর এই যে, বেশি কিন্তু তুমি খাবে না, রাত্রিবেলা যদি বলেছো না পেট ব্যথা করছে, তুমি দেখো তারপরে আমি তোমায় কি করি। যথা আজ্ঞা মহারানী। মনে যেন থাকে। আসো না, তুমি খেয়ে নাও, দেখো তো কেকটা ভালো কি না। না না, আমার কেক আছে, আগে তুমি খেয়ে নাও, তারপর আমরা সবাই মিলে খাবো। না না, আমরা কুরকুরেও খাবো না। এই মেঘনা। হ্যাঁ মা বলো। এই নে, তোর জন্য এই শাখাটা বাঁধিয়েছিলাম দেবো বলে। তো ভাই ফোটার সময় তো আমি মামা বাড়ি চলে গেছিলাম, আর পিকনিকেও আমি ছিলাম না, তোদের সাথে দেখা হয়নি, তাই ভাবলাম যে আজকে তোর জন্মদিন, আজকেই দিয়ে দিই, এক ঢিলে দুই পাখি। হ্যাঁ, তোমরা সবাই চালাকি করছো আমার সাথে, বৌদি ভাইও করলো, তুমিও করলে। দাও দাও দাও। আরে বাবা, উপহারের সাথে কি আছে মা, আশীর্বাদ করো যেন আমরা সব সময় এভাবে আমাদের পরিবারের সাথে একসাথে থাকতে পারি। হ্যাঁ হ্যাঁ, তোমার বড় তোমার বৌদি ভাই গেল কোথায়? আরে বড় বৌমার খুব শরীর খারাপ করছে, ওই জন্য ও শুয়ে পড়েছে, আমিও আর ডাকিনি। না না, তা বেশ ভালো করেছো। আর ছোটো বৌমা বলি, তুমি একটা কাজ করো। হ্যাঁ 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 মা বলুন, কী করতে হবে? রাতের খাবারগুলো তুমি গরম করে, তোমরা যারা যারা খাবার আছে করে নাও, বড় বৌমাকে আর ডেকো না, বড় বৌমা সত্যি খুব অসুস্থ। হ্যাঁ হ্যাঁ, দিদি ভাইয়ের তো স্বাদের অনুষ্ঠানও চলে এলো। হ্যাঁ হ্যাঁ, আর সবাইকে বলছি এখানে যারা যারা নিমন্ত্রিত আছো, ঠিক আছে? ছেলেদের যদিও স্বাদের অনুষ্ঠানে থাকতে নেই, তাও বলে দিচ্ছি আগামী সোমবার কিন্তু আমার বড় বৌমার স্বাদ, তোমরা কিন্তু সবাই নিমন্ত্রিত থাকবে, কেমন? আর এই যে বন্ধুরা, তোমাদেরকেও বলছি সামনেই কিন্তু সপ্তপর্ণার স্বাদ আসছে, তোমরা কিন্তু প্রত্যেকে আমাদের দেহ পরিবারে নিমন্ত্রিত, ঠিক আছে? আজ থেকেও ভুলো না কিন্তু। তাহলে আজকে আমরা সবাই চলে যাচ্ছি, আবার খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে। কিসে দেখা হচ্ছে? স্বাদের অনুষ্ঠানে। তাহলে আজকের মতন টাটা 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 টাটা, সবাই খুব ভালো থেকো।